আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসলাম সাজেক ভ্যালি। সো আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আই হোপ। তো আমরা এখন সবচেয়ে উঁচু পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি, ওখানেই যাব মূলত দেখার জন্য। তো আমরা যেহেতু সিএনজি নিয়ে চলে এসেছি আর এখানে সিএনজি রিজার্ভ করে নেওয়া হয়, আপনি যেখানেই যান না কেন সিএনজি আপনাকে সেখানেই ঘুরিয়ে দেখাবে। আর ওদের একটা বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী ওরা সব জায়গায় ঘুরিয়ে দেখায়। তো আমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছে আর আমরা একদম উঁচু পাহাড়ের উপরে যাব এখন। এখানকার রাস্তাগুলো সব উঁচু নিচু, একেবারে নিচে নেমে যায় এক সময়, আবার একেবারে উপরে উঠে যায় এক সময়। যখন দূর থেকে দেখা যায় যে উপরের দিকে উঠে যাচ্ছি তখন ভীষণ ভয় লাগে। আর সিএনজিগুলো এমন যে উঁচুতে উঠতে পারে, ওদের কোনো প্রবলেম হয় না, মেবি ওদের এরকম অভ্যাস হয়তো বা সেজন্যই। কিন্তু আমরা তো সাধারণ পাবলিক, আমরা দেখেই ভয় পাই যে এত উঁচুতে কীভাবে ওরা উঠবে। তো ওরা নিচুতে নামে আবার উপরে ওঠে, এভাবেই ওরা সিএনজিটা চালায়। তো আমরা গাড়িতে বসেই দুই সাইডের দৃশ্যগুলো উপভোগ করছি, একদম কী যে ভালো লাগছে দেখতে সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। অনেক দূরে পাহাড়, তারপরে পাহাড়গুলো এরকম দূর থেকে মনে হয় যেন সাগর, জাস্ট কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু পাহাড় আর পাহাড়, আর হচ্ছে কেমন যেন একটা ধোয়া ধোয়া, দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমরা মাঝখান দিয়ে যাচ্ছি আর দুই সাইডে ওরকম ঢালু, যেহেতু উপরের দিকে উঠছি তো সেজন্য দুই সাইডটা ঢালু, আমরা মাঝখান দিয়ে সোজা উপরের দিকে উঠে যাচ্ছি। তো অবশেষে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে হচ্ছে বাস নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, বিশেষ করে রাখাইনরা, যেহেতু এখানে ওরা থাকে তো ওরা দাঁড়িয়ে থাকে বাসের টুকরাগুলো নিয়ে। সবাই 10 টাকা করে ভাড়া নেয় বাসগুলো আর নিয়ে উপরে ওঠে। উপরে যেহেতু খালি হাতে ওঠা যায় না, আর নামার সময় খুব বেশি প্রবলেম হয় যেহেতু গড়িয়ে পড়ে যায় কিনা সেজন্য, আর বাস দিয়ে এভাবেই উপরের দিকে ধাপে ধাপে ওঠে। তো আমরাও এখান থেকে বাস নিয়ে নিলাম, বাস নিয়ে উপরের দিকে উঠছি, সবার হাতেই দেখা যাবে একটা একটা বাস। এখানে যে শুধু মাটির পাহাড় তা কিন্তু নয়, এই পাহাড়টা মূলত অর্ধেক মাটি আর অর্ধেক হয়েছে পাথর। পাথরের টুকরাগুলো একদম কালো রঙের আর এই পথে টুকরা পড়ে রয়েছে, সেজন্য খুব সাবধানে হাঁটতে হয়। যেহেতু পাথরের টুকরা, যদি কোনো রকম পা ফসকে যায় তাহলে নির্ঘাত নিচে পড়তে হবে, সেজন্য খুব সাবধানে এখান থেকে উঠতে হয়। অনেক মানুষ এখানে আসে, আমাদের মতো অনেক মানুষ এসে এখানে দেখে যে কী রকম। এটা হচ্ছে কংলাক পাহাড়, আর এই কংলাক পাহাড়েই আমরা আজকে এসেছি পাহাড়টা দেখার জন্য। যেহেতু হাজার হাজার মাইল উপরে এই পাহাড়টা, তো এটা তো দর্শন করতেই হবে। ওই কি ওই রে দেখুন রে, চলো চলো চলো। তাই শুনলে তোমরা চিল্লে ফেলবে, ছবি তোলার প্লেস নেই তাই উঠছে কি করতে। তো ওই বলতে বলতে যাচ্ছে, মানে দেখা যায় এটাই আর কি। বুড়া হয়ে গেলাম, সে কুজু বুড়ি আছে না, গলা শুকিয়ে গেছে।
তো আমি ধারে তুমি আমার তো ধর পরে আলো রাখতে নিছি থাক কদর গরাই নিছি যাই প্রায় এইখানে এসে গেলাম ফাঁসি তো গাইস, এবার আমি উপর থেকে ক্যামেরাটা ধরছি, বড় আপা আসছে নিচ থেকে, তো ও আস্তে আস্তে হেঁটে চলে আসছে, যেহেতু অনেক উপরে আস্তে আস্তে আমাদের কষ্ট হচ্ছিল অনেক, আর যখন এসেই পড়েছি তো না দেখে তো আর যাব না, সেজন্য উঠছি সবার মতো, তো ইনশাল্লাহ পৌঁছে যাব। অবশ্যই সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন উপরের দৃশ্যটাও। কিভাবে করবেন একটু ট্রেনিং করে দেন, এটা ভালো লাগতেছে না, বুড়া হলে লাঠি ধরা লাগতে পারে, আগে ভাগেই তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এটা তো ই পাথর, এটা জীবিত না আমি তো খুঁজতেছি, এই যে আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছি, আর উপরে একটা বিশাল বড় হাট আছে, এখানে অনেক কিছুই পাওয়া যায়, আর বিশেষ করে আকর্ষণীয় হচ্ছে এই যে মগগুলো, তো আমার দেখে খুব ভালো লেগেছে, এজন্য দুটো মগ নিয়ে আসলাম। মানে ওই সাইড দিয়ে ওঠা যায়, দেখে মনে হয় ওইটা দাঁড়ায় ওই দিকটা দেখে নাকি, ও এগুলো নিবি, চল দেই কত করে, ভালো জিনিস, চল 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 বিক্রি নিয়ে যাই, পাহাড় তো কষ্ট নেই যেরকম ভাই বাড়ি মনে করবো না, এটা কিন্তু পাথর কেন না, এটা তো পাথর অরিজিনালি পাথর, আগে জানি না এই ড্রাইভারের কাছে, এই কত করে পিস না সিক্স, কোন ডিজাইন ভালো লাগে, হ্যাঁ কত করে এগুলা, পিস কত, এক পিস 40, ও আর আর ছয়টা নিলে কম আছে, হবে নাকি হবে না, এই বড়গুলো কত পিস, এই ছোট দুইটা নিলেই হবে, এক কালারের দুইটা, একরকম দুইটা, আর নাই ভিতর থেকে এটা ফাটা হয়ে যাবে, এই এই রকম, এই যে এইটার আর একটা দেন, এইটার আর কত, এইটার আর একটা নাই, আপনি এসে তো গুলা চললি মনে হয়,
সাদা হয়ে যাবে শুকালে এই যে আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে গেলাম। এবার পাহাড়ের উপরের দৃশ্যটা একটু উপভোগ করি। বলুন কি বলবেন? ছড়াই দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ডে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ আবার আগামী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।